রাধে রাধে বন্ধুরা মাঝি ভেজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাবো পনির ভুটজি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে পনির ভুজির জন্য দেড়শো গ্রাম টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পনির ভুজি বানানোর জন্য এখানে আমি ফুলকপি গাজর ক্যাপসিকাম আর বাঁধাকপি এই কটা সবজি নিয়েছি আর এই সবজিগুলোর কেটে নিয়ে পরিমাণ হয়েছে চারশো পঞ্চাশ গ্রাম একটি কড়াইতে টু টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সাদা তেলেও এটা করতে পারেন তেলটা একটু গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোটা জিরে গোটা জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো দেওয়ার পর সবজিগুলোকে একটু ভাজতে থাকবো পাঁচ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে খানিকটা এরপরে আমি এটি একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব দু মিনিট মতো ঢাকনাটা ঢাকা দিয়ে রেখেছিলাম এবার খুলে নিয়েছি নিয়ে আর একটু ভালো করে সব সবজিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবেই সব সবজিগুলোকে দু তিন মিনিটের মতো একটু ভেজে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম যে টমেটোগুলো কাটা টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি লবণ ওয়ান টি স্পুন লবণটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো এবং ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন গরম মশলা আর এখন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এর সাথেই হাফ স্পুন হিং অ্যাড করে দিয়েছি এবং তার সাথেই দিয়ে দিয়েছি কসুরি মেথি টু টি স্পুন হাতে ঘষে দিয়েছি এবার চিনি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার ওয়ান টি স্পুন আর আগে থেকেই আমি তিনশো গ্রাম পনিরকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পনিরগুলো একটু ভাজা ভাজা হয়ে যেতেই ওর মধ্যে হাফ কাপ কেটে রাখা ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতাগুলো দিয়ে সবগুলো একসাথে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যে পনির ভুজ্জি একদম হয়ে এসেছে এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে পনির ভুজজিটা নামিয়ে নেব এইভাবে আপনারা বাড়িতে পনির ভুজজি রেসিপিটা খুব সহজে এবং কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আবার ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধেরা